তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ইতিহাসের অনন্য সব অধ্যায়। স্মরণে একাত্তর শিরোনামের এই প্রদর্শনী শুরু হয়েছে আলিয়াস ফ্রসেস ঢাকার লা গ্যালারিতে। এদিকে মুক্তিযুদ্ধ ও গণমানুষের গান শিরোনামে গণসঙ্গীতের আসর বসে ছায়ানট মিলনায়তনে। প্রতিটি চিত্রকর্মেই রয়েছে জাতির ইতিহাসকে তুলে ধরার সৃজনশীল প্রয়াস। শিল্পীর রং তুলিতে আঁকা চিত্রকর্মগুলো স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উত্তাল দিনগুলোর কথা। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ ও গণহত্যা, 75-এর কালো অধ্যায় সহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অনেক দুর্লভ বিষয় কালের আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী। কালো ফ্রেমটা কিন্তু ফ্রেম হিসাবে নিয়ে আসিনি, এটা হচ্ছে আমাদের যে তার 25 বছর যে আমরা একটা কালো অন্ধকার জায়গায় ছিলাম, পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করছে, ঠিক এইটারই সিম্বলিক হিসাবে আমি কালো ফ্রেমটা নিয়ে আসছি। 35টি চিত্রকর্মের সাজানো প্রদর্শনীটি 14 মার্চ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। এদিকে স্বাধীনতার এই মাসের দ্বিতীয় দিনে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হল মুক্তিযুদ্ধ ও গণমানুষের গান। শিল্পী শাহিন সামাদের পরিকল্পনা ও পরিচালনায় সম্মেলক গান পরিবেশন করেন ছায়ানট বিদ্যায়তনের শিক্ষার্থীরা।